আউয়াল হোসেন চানাপতি লিখেছেন, আকিকার গোশত কি সন্তানের বাবা মা খেতে পারবে? দেখুন, আকিকার গোশত সন্তানের বাবা মা খেতে পারবে, অন্য কাউকে খাওয়াতে পারবে, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে প্রচলিত আছে যে সন্তানের বাবা মা আকিকার গোশত খেতে পারবে না, এটা নিছকই আমাদের ভুল ধারণা এবং কুসংস্কারের জন্য বিশ্বাস। কোরআন হাদিস এরকম কোনো কথা বলা হয়নি যে সন্তান এর বাবা মা সন্তানের আকিকার গোশত খেতে পারবে না, বরং তারা সন্তান জন্ম দিয়েছেন, তারা তো আরও বেশি করে সেই গোশত খাবেন, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি নিয়ামত, তাদের জন্য খেতে পারবেন তারা, কোনো অসুবিধা নেই। বাশার শাহ আপনি লিখেছেন, আমার একজন বন্ধু মসজিদের সামনে গিয়ে হাত তুলে মোনাজাত করে, আবার খ্রিস্টানদের গির্জা ইবাদত করে, আবার হিন্দুদের মন্দিরে গিয়ে পুজো করে, তারপরে কিছু বলুন। এ লোকটা নিশ্চয়ই বিশ্বাসগত জায়গা থেকে যদি এরকম করে থাকেন, তাহলে এটা জগা খিচুড়ি বিশ্বাস, সন্দেহাতীতভাবে তিনি ইসলাম থেকে খারিজ হয়েছেন যদি এরকমটি তিনি বিশ্বাস জায়গা থেকে করেন, অথবা বিশ্বাস জায়গা থেকে না করলেও তিনি অমুসলিমে পরিণত হবেন যদি তিনি হিন্দুদের সাথে প্রতিমা পুজো করেন, সেখানে গিয়ে সিজদা করেন, সেখানে গিয়ে তাদের উপাস্য তাদের কাছে যদি সাহায্য প্রার্থনা করেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। যদি না বুঝে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার তওবা করে ফিরে আসা উচিত, এমনকি তিনি যদি ইচ্ছাকৃতভাবে সেখানে ঠান্ডা মাথা জেনে শুনে যেয়ে থাকেন, তবুও তাকে নসিহা করা উচিত। যদি তিনি ফিরে আসেন তো ভালো, আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করবেন, আর যদি তিনি ফিরে না আসেন, নিজের অবস্থানে অটল অবিচল থাকেন, তাহলে কিন্তু তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। জান্নাতুল নিশি আপনি লিখেছেন, আমার ছেলে 8 মাস বয়সে মারা গেছে, সে কি জান্নাতে বড় হবে, নাকি যে বয়সে মারা গেছে ওই বয়সেই থাকবে? মারা যাওয়ার পর আর বড় হওয়ার সুযোগ নেই, সে ওই বয়সেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। লুৎফুর রহমান আপনি লিখেছেন, আমার মা মাগরিবের সময় 5টা মোমবাতি দিয়ে আসন জ্বালিয়ে নামাজ পড়েন, বলেন এটা ওনার পীর দিয়েছেন, স্বপ্নে পেয়েছেন, এটার বিধান কি? দেখুন, কোনো পীর দেওয়া কোনো পদ্ধতি নামাজের মধ্যে যদি অ্যাপ্লাই করেন, ইবাদতের মধ্যে অ্যাপ্লাই করেন, তাহলে সেটা বিদআতে পরিগণিত হবে। সালাতের পদ্ধতি দেওয়ার একমাত্র রাইট হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কোনো পীর সাহেবের না। আমাদেরকে ইবাদত করতে বলা হয়েছে আল্লাহর নির্দেশ অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, কোনো পীর সাহেবের পদ্ধতি অনুযায়ী না। এভাবে যদি করা হয় সেটা বিদআতে পরিগণিত হতে পারে। সালাতের মধ্যে এরকম কোনো নতুন সংযোজন, নতুন কোনো কিছু যুক্ত করা কোনো ইবাদতের ক্ষেত্রেই গ্রহণযোগ্য হবে না। তো মাগরিবের সময় মোমবাতি জ্বালিয়ে, আসন জ্বালিয়ে তিনি যদি নামাজ পড়েন, তো এটা তো হিন্দুদের পুজোর সাথে, তারা পুজোর সময় আগুন জ্বালানোটাকে আবশ্যক মনে করে, আগুনটা তাদের পুজোর অংশ, আগুনটা জাহান্নামের শাস্তির মাধ্যম, সেটি তাদের কাছে পূজনীয় এবং সেটির মাধ্যমে তারা পুজো করে থাকে। এটা মুশরিকদের কাজ, কোনো মুসলমান এটি করতে পারেন না। বিশেষ করে নামাজের মতো ইবাদতের পরিষ্কার বর্ণনা কোরআন হাদিসে রয়েছে, সেখানে মন গড়া কোনো কিছু যুক্ত করলে সেটার নামই বেদাত, আর প্রত্যেক বেদাতকে ভ্রষ্টতা বলা হয়েছে, আর ভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। ইসলামে মনমতো, মন গড়া কোনো কিছু চাইলাম আর করলাম, কেউ বললো আর করলাম, এরকম করার সুযোগ নেই, বরং প্রত্যেকটা কাজে আমাদেরকে তার কোরআন হাদিসের সাথে মিলিয়ে, কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।